Assalamualaikum viewers, welcome to my another blog. Aske amra jailam mazar ziyarato ar apnader mazar location ta video sheshe koya dimo ar tar age apnara channel ta subscribe korba shompurno video dekhba ar apnara ino aiba. Thank you. মাজারও যাওয়ার পথে খাংলি ফুল ফলাইয়া অন্য একটা সুন্দর দোসাইটে দিইল, মানে বন্ধ আছে আর বন্ধ পানি জমছে, বৃষ্টির পানি। আপনারা দেখতে পারা ভিউটা খুব সুন্দর, একটা ভিউ আপনার একটু দেখাই। তো আপনারা দেখতে পারা আমরা মাজারও আইছি, মাজারও আইয়াও সর্বপ্রথম একটা মসজিদ আইছি, ও দেখতে পারা আমরা যে আল্লাহর অলির মাজারও আইছি। তানোর মাজারটা খুব সুন্দর, মাজারর যে খবরগুলো আছে দেখতে পারা আপনারা। এইটা হইল মসজিদ, মাজারর মসজিদ। আর সামনে আর একটা মসজিদও আমরা দেখতাম, ফার্সি যে ইনো একটা মসজিদ আছে। আর ইনো খেউরে ফাইসি না করি সম্পূর্ণ বিষয়টা আমরা জানতাম, ফার্সি না মাজার বিষয়ে। তারপরেও আমরা যতটুকু পারি আপনার ভিতরে খুঁইমো। দেখতে পারা মসজিদটা খুব সুন্দর, মাজারটা আপনারা দেখতে পারা, মাজারটাও আল্লাহর রহমতে খুব সুন্দর টাইস দেওয়া আছে। আর মাজার জিয়ারতও করছি আমরা, আপনারা মাজারও আইতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, লোকেশনটা ভিডিও লাস্টে দিব, আপনারা আইবা। এই মাজারও তিনটা খবর আছে, একটাত কোনো নাম দেওয়া নাই, তার লাগে কইতাম পারছি না খার খবর। আর একটা মাজার নাম হইল গিয়া মরহুম আব্দুল্লাহ চৌধুরী মাতাব মিয়া লেখা, আর আরেকটা হইল গিয়া মরহুম হাফিজ মৌলানা আব্দুর রৌফ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি করমপুরি নামে আমরা যারা সিনিয়া থাকি। করমপুরি রহমতুল্লাহ আলাইহির মাজারও যাওয়ার লাগে আপনার শহরক বাজার থাকি পূর্ব দিকে যাইবা। গিয়া ইনো দেখতে পারবা একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, এর লগে এর পিছনে রাস্তার বাম দিকে ওই লগিয়া আব্দুর রৌফ করমপুরি চৌধুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি, আর আমার নেক্সট ভিডিও লাগি ওয়েট করবা। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। থ্যাংক ইউ।